মাহমুদুল্লাহর অধিনায়কত্ব করা উচিত বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন কে, সেটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে গত জানুয়ারির মতো এবারও যে মাহমুদুল্লাহ কাদের নেতৃত্বের ভার উঠতে পারে এমনই ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাকিব চোটে পড়লে সাময়িক সমস্যার সমাধান হয়েছিল মাহমুদুল্লাহকে দিয়ে। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুটি হোম সিরিজে বিসিবি যে একই পথে হারতে পারে সেটির আভাস মিলল বিসিবি সভাপতির কথায়। বৃহস্পতিবার ঢাকা ক্লাবে সংবাদ মাধ্যমকে নাজমুল হাসান বলেছেন সাকিব অধিনায়ক, সহ অধিনায়ক আছে মাহমুদুল্লাহ। স্বাভাবিকভাবে অধিনায়ক না থাকলে সহ অধিনায়ক অধিনায়কত্বের দায়িত্ব পালন করে থাকেন, এটাই নিয়ম, এটাই হয়ে আসছে। এখন নতুন কাউকে অধিনায়ক করলাম, সাকিব ফিট হয়ে ফিরলে সেই অধিনায়ককে বাদ দেব। একজনকে অধিনায়ক করা আরেকজনকে বাদ দেওয়া এটা ভালো দেখায় না। আমার মনে হয় সাকিব ফিট না হওয়া পর্যন্ত মাহমুদুল্লাহ অধিনায়কত্ব করা উচিত। নিত্য নতুন খেলার নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকল ভিউয়ার।